নমস্কার, আমি কৌশিক রায়। এটি মীন রাশির সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে তার একটা পূর্বাভাস আমি এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি মীন রাশির মাসিক রাশিফলের ভিডিও। কি রেজাল্ট পেতে চলেছে আগামী সেপ্টেম্বর মাস, কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, আপনি যদি মীন রাশির মানুষ হন আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। দেখুন, এই মাসে গ্রহের যা গোচর, প্রথম কথা বলি, আপনাদের ভদ্রনাগ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। এই নিজভঙ্গ রাজযোগ এবং ভদ্রনাগ মহাপুরুষ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু অপার সফলতা আপনাদের কিন্তু নিয়ে আসবে। আপনি ডায়েরিতে নোট করে নিন, আপনি যদি মীন রাশির মানুষ হন আপনার কিন্তু এই মাস থেকে জয়যাত্রা শুরু হতে চলেছে। প্রথম আসি শরীরগত দিক। দেখুন, আপনাদের রাশির দ্বাদশভাবে এই বৃহস্পতি অবস্থান করছে, কিন্তু 14 সেপ্টেম্বর থেকে পর থেকে এই বৃহস্পতি আপনাদের রাশির একাদশভাবে অবস্থান করবে এবং শনির সাথে একত্র হয়ে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করবে। শরীরগত দিকটা আপনাদের অনেকটাই ফার বেটারমেন্ট কিন্তু যাবে। খুঁটিনাটি সমস্যা, ছোটোখাটো সমস্যা থাকবে, কিন্তু বড় ধরনের সমস্যা কিন্তু থাকছে না। অর্থাৎ শরীরগত দিকটা মীন রাশির ক্ষেত্রে কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনার ব্যবসা ক্ষেত্র। দেখুন, সপ্তমভাবে আপনাদের ভদ্রনাগ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং এই সপ্তমভাবে আপনাদের সপ্তমপতির অবস্থান, সপ্তমভাবে সপ্তমপতির অবস্থান চতুর্থপতিকে কানেক্ট করছে। অর্থাৎ এই জায়গাটাতে কি হচ্ছে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এবং যাদের গার্মেন্টসের বিজনেস আছে, ফুডের ব্যবসা আছে, বিভিন্ন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ ফল এই মাসে কিন্তু রেজাল্ট কিন্তু দেবে। এবং চতুর্থপতি আপনাদের সপ্তমভাবে, অর্থাৎ পারিবারিক সুখ, দাম্পত্য সুখ, এই দুই সুখটাই কিন্তু মীন রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে দিবে। অর্থাৎ মেয়ে, আপনি যদি মেয়ে হন শ্বশুরালয় থেকে আপনাদের সাহায্য পাবেন, বা আপনি যদি ছেলে হন আপনি শ্বশুরালয় থেকে কিন্তু বেশ কিছু সাহায্য কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ শ্বশুরবাড়ির দিক থেকে আপনার সহযোগিতা কিন্তু পেতে চলেছেন। যারা মেয়ে আছে, সমস্যা চলছিল, সেই সমস্যার জায়গাগুলো আপনাদের শ্বশুরবাড়ি থেকে ধীরে ধীরে কিন্তু কাটতে চলেছে। মীন রাশির ক্ষেত্রে প্রপার্টি থেকে লাভ, ভূ সম্পত্তি থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। মায়ের সুখ, মা থেকে সহযোগিতা পাওয়া, এই সম্ভাবনা কিন্তু থাকছে। তবে মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগগুলো কিন্তু বাড়াবে। আপনি মীন রাশির মানুষ, আপনি ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, আপনার ক্ষেত্রে কিন্তু এ মাসে কাজের জায়গাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি কিন্তু এ মাসে করবে। মীন রাশির দশমপতি এবং রাশির অধিপতি আপনার একাদশভাবে, দেখুন দশম একাদশের কানেকশান হয়ে যাচ্ছে, নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। নিশ্চিত রূপে কর্মক্ষেত্রে সফলতা, আপনি যদি মীন রাশির মানুষ হন কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা, কর্মক্ষেত্রে সফলতা এবং কর্মক্ষেত্রে পরিবর্তন, প্রমোশন, পদোন্নতি, মান যশ, পদ প্রতিষ্ঠা পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে মীন রাশির ক্ষেত্রে। অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাটা কিন্তু আপনাদের কাটবে। ভাগ্যের সহায়তা পাওয়া, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদেরকে কিন্তু হবে। এবং যাদের কেস, মামলা, মকদ্দমা চলছে সম্পত্তিগত দিক নিয়ে, সে কেস, মামলা, মকদ্দমা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের কাটবে। অর্থাৎ এই জায়গাগুলো আপনাদের রিকভারির জায়গাগুলো কিন্তু আসতে চলেছে। এবং এর পাশাপাশি আপনাদের এ মাসে মান সম্মান যশ বৃদ্ধি কিন্তু করবে।
এরপরে আসি যারা বিদেশের সাথে রত আছে। আপনি মীন রাশি মানুষ, আপনি বিদেশের সাথে রত আছে, বিদেশ থেকে লাভ আপনাদের কিন্তু আসবে। বিয়ের ব্যাপারে যারা যোগাযোগ করতে চাইছিলেন, বিয়ের জায়গাটাতে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা পাবেন। অর্থাৎ কোনো কন্ট্রাক্ট আসা বা বিয়ের কোনো ভালো সম্বন্ধ আসার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে মীন রাশির ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে কিন্তু আমি সতর্কতা অবলম্বন করতে বলবো। অর্থাৎ প্রেম থেকে প্রেম বিচ্ছেদ বা আপনার প্রেমজ জায়গাটাতে কিছু কিছু ক্ষেত্রে চোখের জল আসার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ যারা ইয়ং জেনারেশনরা আছে, প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু বিশেষভাবে এই প্রেমের ক্ষেত্রে একটু হলো ইগো সেন্টিমেন্ট এই জায়গাগুলো কাটিয়ে দুজনের মধ্যে বন্ডিংটা যেন ভালো থাকে সেই জায়গাটাতে আপনারা দেখে চলুন। এডুকেশন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন, আপনি MCA, আপনি BCA, আপনি PhD, আপনি CA পড়ছেন, এই যে এই উচ্চশিক্ষাগুলো, আপনি MA করছেন, এই উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনি মীন রাশি মানুষ, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। কিন্তু প্রাইমারি লেভেলেও যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও এডুকেশনের দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিক থাকছে। আপনি মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে সন্তান সুখের জায়গা কিন্তু থাকছে। সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এ মাসে যথেষ্ট পরিমাণে শুভ ফল আপনাদেরকে কিন্তু দিয়ে যাবে। যারা গোল্ডের বিজনেস করছেন, যারা কসমেটিকের বিজনেস করছেন, যাদের বিউটি পার্লার আছে, এই জায়গাতে রেজাল্টগুলো কিন্তু আপনারা বা বুটিকের ব্যবসা আছে, আপনি বুটিকের বিজনেস করছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের রেজাল্টগুলো কিন্তু ভালো দিবে। এবং এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন, আপনি লোহার ব্যবসা, আপনি বড় বিল্ডার প্রমোটার বা আপনার কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আপনি কিন্তু ভালো কিন্তু রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা থাকছে, কাজের সুযোগ কিন্তু আপনাদের বাড়বে। আপনি মীন রাশি মানুষ, কর্মক্ষেত্রে সুযোগ কিন্তু আপনাদের, নতুন কোনো কর্ম পাওয়া এবং কর্মক্ষেত্রে সফলতার জায়গা কিন্তু আপনাদের বিশেষভাবে দেখা যাচ্ছে। এবার আসি মীন রাশির যারা ভাড়া দিয়ে চলে, অর্থাৎ ভাড়াটিয়ে নিয়ে কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে মতবিরোধ, আপনাদের ব্লাড রিলেশন যারা আছে তাদের সাথে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য, মতবিরোধের সম্ভাবনা কিন্তু থাকছে। এবং বন্ধু বান্ধব থেকে কিছু কিছু ক্ষেত্রে আঘাত পাওয়া, বন্ধুর জায়গাটাতে নিয়ে ডিস্টারবেন্সের জায়গা আপনাদের কিন্তু তৈরি হতে চলেছে। অর্থাৎ বন্ধু থেকে অ্যালার্ট অবশ্যই থাকুন, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে কনসিয়াসনেস থাকা দরকার। আপনার ক্ষেত্রে এ মাসে লটারি, ফাটকা, শেয়ার মার্কেট থেকে আপনি কিন্তু অর্থ এ মাসে কিন্তু পাবেন। অর্থাৎ যদি আপনার বাচ্চার জন্মছকে এই যোগগুলো যদি আপনার থাকে, অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তির একটা সুযোগ কিন্তু আসতে চলেছে। বেশ কিছু অপরচুনিটি আপনাদের এ মাসে আসবে, সুযোগ এ মাসে সুযোগগুলো আসবে, ফিউচারে আপনাদের কিন্তু কাজে দিবে। এবং গভর্নমেন্ট সার্ভিসের জায়গাটা যে যারা করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন, এবং গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে মীন রাশির ক্ষেত্রে। আপনি মীন রাশি মানুষ, আপনি কিন্তু যথেষ্ট পরিমাণে তৈরি থাকুন, সব দিক থেকে কিন্তু আপনাদের বিশেষভাবে শুভ ফলগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে। এবং নমস্কার।